স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। প্রত্যেক দিনই থাকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজ মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলছি, মহিলাদের প্রেগনেন্সির সমস্যা এবং কি কি উপায়ে প্রেগনেন্ট হতে পারে, কি কি উপায়ে একজন সুস্থ বাচ্চা, একজন সুস্থ বেবি পৃথিবীর আলো দেখতে পারে। শহরের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল সাহা আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, নতুন করে স্বাগত আবারও আপনাকে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেকখানি আলোচনায় গিয়েছে, দর্শকদের ফোনের খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি, গাইডেন্স দিয়েছেন তাদেরকে। IVF তো খরচ বা খরচা সাপেক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ পরিবারের ক্ষেত্রে, সাধারণ দম্পতির ক্ষেত্রে তো সেটা এফোর্ড করা সম্ভব নয়, সরকারি ক্ষেত্রেও বোধ হয় না। তো সেই দিকটা কিভাবে মানুষ ভাববে, যদি একটু গাইডেন্স দেন। আচ্ছা, প্রথমেই এই ব্যাপারগুলো নিয়ে ভুল ধারণা আমাদেরকে দূর করতে হবে। একটা ঠিক বলেছো যে কোন রকম সরকারি হাসপাতালে IVF বা টেস্ট টিউব বেবি পদ্ধতির চিকিৎসা হয় না, সবই প্রাইভেটে হয়। এবার যখনই খরচার কথা আসে, লোকে প্রথমে জিজ্ঞেস করে, আচ্ছা আপনাদের প্যাকেজ কত, বা ওই সেন্টার বলছে 1,00,000 টাকাতে করে ফেলবেন, আপনারটা কেন কম নয় বা বেশি নয় কেন। এইবারে আপনাদেরকে বোঝানো উচিত যে এই খরচটা অনেকগুলো ভাগের ওপর ডিপেন্ড করে। সেই ভাগগুলোকে যদি আমরা বলি, একটা হচ্ছে যে IVF এর ইনভেস্টিগেশনের জন্য একটা খরচা, একটা হচ্ছে যে IVF এর সময় যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সেগুলো খুব দামি ইঞ্জেকশন বা ওষুধ, সেগুলোর একটা খরচা হয়। একটা হচ্ছে ল্যাবরেটরিতে অনেক কিছু করা হয় যেগুলো খরচা হয়, তাই খুব সস্তায় কিন্তু এটা করা যায় না। যেটা আপনি প্যাকেজ বলছেন সেটাকে আপনার ভালো করে জানা উচিত, এই প্যাকেজের মধ্যে কি আছে। আপনাকে 1,00,000 টাকা, 1,20,000 টাকার প্যাকেজ দিল, তারপরে এক্সট্রা আপনি 30,000-40,000 টাকা খরচা করেন, সেটা কিন্তু আপনাকে ভুল বলা হলো। তাহলে আপনাকে এই IVF ট্রিটমেন্টটা করার আগে জানতে হবে আপনার জন্য কতটা খরচা পড়বে। এটা 25 বছর মহিলার IVF, একটা 40 বছর মহিলার IVF একই খরচায় হবে না। একজনকার ডোনার লাগবে, একজনের নিজের এগে হবে, একই খরচায় হবে না। আপনার জন্য কোনটা ঠিক এবং কতটা খরচা হতে পারে, ইনভেস্টিগেশনস যে কোনো IVF এর আগে অ্যারাউন্ড 10,000-15,000 টাকার মধ্যে হয়ে যায়। ইনজেকশন যে খরচাটা আমরা বলছি, এটা খুব ভ্যারি করে, এটা মহিলার ডিম্বাণুর সংখ্যা, বয়স, অন্য কোনো রকম প্রবলেম আছে কিনা, যেমন পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রোসিস, কতদিন ইনজেকশন লাগবে, দেশি ইনজেকশন না বিদেশি ইনজেকশন আপনি ব্যবহার করছেন, ইনজেকশনের কোয়ালিটি কী, তার উপরে ডিপেন্ড করে। এই খরচাটা 40,000-70,000 এরকমের মধ্যে পড়তে পারে। ল্যাবে যে খরচা আছে সেই খরচাটা 30,000-40,000 টাকার মতো পড়ে। সব মিলিয়ে একটা IVF করতে প্রায় 1,20,000-1,40,000 মতো খরচা পড়ে। এরপরে যদি ইক্সি পদ্ধতি করা হয়, যেখানে আমাকে একটুখানি ল্যাবরেটরিতে বেশি খরচা, আরও এক্সট্রা 10,000 টাকা লাগে মনে করুন। যদি এমব্রিওটাকে ফ্রিজ করা হয় তার জন্য এক্সট্রা 10,000 টাকা, যদি আপনার ব্লাস্টোসিস্ট ট্রান্সফার বা এমব্রিওটাকে 5 দিন বয়স অবধি নিয়ে গিয়ে করালো, এক্সট্রা 10,000-15,000 টাকা। এগুলো কিন্তু সব হিডেন কস্ট, এগুলো আপনাকে আগে থেকে জানতে হবে যে আপনার জন্য কি হচ্ছে। দর্শক বন্ধুরা রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, হ্যালো, আপনি কি রয়েছেন টেলিফোনে, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন বলুন। বলছি ম্যাডাম, বলুন কি প্রশ্ন। লো পুরুষদের ক্ষেত্রে লো স্পার্ম কাউন্ট 5 মিলিয়ন আছে আমার, সেটা কি অনেক মেডিসিন খেয়েছি সেটা ঠিক হচ্ছে না। আপনার বয়স কত? বয়স 38। হ্যাঁ, এবার প্রশ্নটা বলুন, সেটা কাউন্ট করা যাচ্ছে না? না, স্পার্ম কাউন্ট বাড়ছে না। আচ্ছা, বাড়ছে না। আপনি একটু লাইনে থাকুন স্যার, ওনার কাছে কোনো প্রশ্ন আছে, ওনার স্পার্ম কাউন্ট বাড়ছে। আপনার স্পার্ম কাউন্টটা বললেন, এবার স্পার্মের মধ্যে মোটিলিটি পার্সেন্টেজটা কত একটু আমাদের জানাতে পারলে খুব ভালো হয়। আপনি কি সেটা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। হ্যাঁ বলুন। আমি তো রিপোর্টটা বের করে দিচ্ছি। ওটা গতিবিধি বলতে স্যার? হ্যাঁ হ্যাঁ, 5 মিলিয়ন আছে ওটা, একটা স্পার্ম কাউন্টটা মানে যেটা মিনিমাম হচ্ছে 15 মিলিয়ন থাকে। আর একটা মোটিলিটি আছে, দেখুন গতিশীলতা কতটা সেটা লেখা আছে, মোটিলিটি, মোটিভিটি যেটা লেখা আছে সেটা দেখে একটু বলুন চটপট। 30, আচ্ছা 30%, যেটা হচ্ছে 5 মিলিয়ন কাউন্টটা বেশ কম, নর্মালি 15 মিলিয়ন হওয়া উচিত, এবং মোটিলিটি 30%। তো এটাও ডিপেন্ড করছে কোন ল্যাব থেকে করা হয়েছে। এই ক্ষেত্রে যদি ওষুধ খেয়েও শুক্রাণুর সংখ্যা না বাড়ে, তাহলে টেস্ট টিউব বেবি করা দরকার,
এখানে আইইউআই বা অন্য কোনো পদ্ধতি খুব একটা লাভ করবে না। আরও একটা জিনিস দেখতে হবে, কোনো একটা ভালো ল্যাবরেটরি থেকেই টেস্টটা করতে হবে, কারণ ল্যাবরেটরি টু ল্যাবরেটরি খুব ভ্যারি করে। তো আপনাকে আমি অনুরোধ করব কোনো একটা ভালো ল্যাবরেটরি থেকে টেস্টটা করে নিয়ে তারপরে আমরা ডিসিশন নেব। তবে 5 মিলিয়ন কাউন্ট থাকলে মোস্ট প্রবাবলি এটা আইভিএফ পদ্ধতি করা উচিত। বেশ, ধন্যবাদ। ওষুধ দেওয়া হয় 3 মাস থেকে 4 মাস ওষুধ দেওয়া হয়, বাড়লে এর মধ্যেই বাড়ে, খুব বেশি দিন ওষুধ খেয়ে খুব একটা লাভ হয় না। ঠিক আছে, আপনি নিশ্চয়ই গাইডেন্সটা পেয়েছেন, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা পরবর্তী দর্শক বন্ধুর কাছে চলে যাব। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, সোমাশ্রী মজুমদার। হ্যাঁ সোমাশ্রীদি, বলুন কি জানতে চান? স্যারের কাছ থেকে জানতে চাই, আমি টিউব আর কি পরীক্ষা করেছিলাম, আমার ফার্স্ট বেবি হয়েছিল 2015 সালে, কিন্তু তারপরে আমরা অনেক দিন গ্যাপ করি, মানে ওটা আর কি টেকেনি, কোনোভাবে মিসক্যারেজ হয়ে গেছিল আমার। তারপরে আমরা 3 বছর মধ্যে আমি প্রচুর স্টমাকের মধ্যে চলে যাই, মেন্টাল শরীরে উইক হয়ে যায়। তারপরে আমরা দীর্ঘ 1-1.5 বছর ধরে বেবির চেষ্টা করছি, কিন্তু আমাদের আসছে না। তো আমরা এখানে ডাক্তার দেখিয়েছিলাম, তিনি আমাদের টেস্ট টিউব আর কি পরীক্ষা করতে দিয়েছিলেন, যেটা HSG। তো ম্যাডাম বললেন ফার্স্ট টাইম যে তোমার একটা টিউবে সামান্য একটু প্রবলেম আছে, আর একটা টিউব খুবই ভালো, আর তোমার হচ্ছে ডিম যেটাকে বলে সেটা সবকিছুই ঠিকঠাক আছে, আমার হাজবেন্ড এরও কোনো প্রবলেম নেই। আমার এজ হচ্ছে এখন 30। আচ্ছা, তো প্রশ্নটা কি? হ্যাঁ, এবার আমি বললাম কি, ম্যাম যেহেতু আমার টিউবে সামান্য একটু প্রবলেম আছে, তাহলে সেটার কি কোনো ট্রিটমেন্ট হবে? উনি আমাকে বললেন যে না, এর কোনো ট্রিটমেন্ট নেই। এটা কি আমি ফেরেশের কাছে জানতে চাই, আমার টিউবে যদি ধরে নিন টিউবটা ব্লক হয়ে গেছে বা টিউবের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে, সেই টিউবের কোনো ট্রিটমেন্ট আছে কিনা আপনি জানতে চাইছেন? একদম, আমি জানতে চাইছি আমার যে টিউবটা মানে প্রবলেম আছে, সেই টিউবটা কি চিকিৎসা করলে ওভারকাম করা যাবে, সেখান থেকে কি আমি বেরিয়ে এসে একটা সুস্থ বাচ্চা নিতে পারবো? আপনি একটু লাইনে থাকুন স্যার, কোনো প্রশ্ন আছে? আমাকে তিনি সাজেস্ট করেছেন যে 6 মাস দেখুন, তারপর না হলে আপনি IVF এ যান, কিন্তু আমার আর একটা টিউব তো আছে। হ্যাঁ সোমাশ্রীদি, আপনি একটু শুনুন, বলেনি যে টিউব খুবই প্রবলেম। বেশ, আপনি একটু লাইনে থাকুন স্যার, কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, কোনো নেই সোমাশ্রী। যেটা হচ্ছে যে তোমার প্রশ্নের মধ্যেই তোমার প্রশ্নের উত্তর আছে, তোমার একটা টিউব বলছে ব্লক, অন্য টিউবটা একদম ঠিক আছে। যদি একটা টিউব একদম না, কেমন বল, কেমন কথা বলেনি, ব্লক আছে কেমন বলেনি, বলে কি সামান্য একটু প্রবলেম। আচ্ছা, সামান্য একটু প্রবলেমেতে ওটা টিউবের রিপোর্টটা না দেখলে বলা মুশকিল। তো সামান্য একটু প্রবলেম থাকলে চিন্তার কিছু নেই, যদি তোমার একটা টিউব একদম ভালো থাকে তাহলে তোমার নর্মাল প্রেগনেন্সি আসার চান্স খুব বেশি আছে। যদি না আসে প্রেগনেন্সি, আমরা প্রথমেই IVF বলবো না, হয়তো তোমার ডাক্তারবাবু আরও অনেক ভালো করে বলেছেন, কারণ উনি অনেক রিপোর্ট দেখেছেন হয়তো। সেই ক্ষেত্রে আমি হলে তোমার 3-4 বছরের মধ্যে যদি বাচ্চা না আসে বা 2 বছরের মধ্যে, আমরা ল্যাপ্রোস্কোপি করি একটা, এটা পেটের মধ্যে ক্যামেরা দিয়ে আমরা দেখি যে টিউবটা, অন্য টিউব যা আছে সেটা ভালো আছে কিনা দুটো টিউব। এবং অনেক সময় টিউব হয়তো খোলা থাকে কিন্তু টিউবগুলোর ভেতরের দিকে ড্যামেজ থাকে, সেগুলো ল্যাপ্রোস্কোপি না করলে বোঝা যায় না। যদি ল্যাপ্রোস্কোপিতে দেখা যায় যে টিউব ঠিক আছে, তোমরা নর্মাল ট্রাই করতে পারো। যদি ল্যাপ্রোস্কোপিতে দেখা যায় যে না টিউব ড্যামেজ আছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা IVF এর কথা বলবো। তবে এক্ষুনি তোমার কথা শুনে যে রিপোর্টটা করার জন্য কি কোনো কি মানে সার্জারি করতে হয়? ল্যাপ্রোস্কোপি একটা সার্জারি। ঠিক আছে, ধন্যবাদ সোমাশ্রীদি ফোন করার জন্য, আমি আবারও আলোচনায় চলে আসব। স্যার, সব মিলিয়ে সাকসেস রেট কত, মানে যারা কাপলরা দেখছেন, যারা দম্পতিরা দেখছেন, যাদের হয়তো একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার IVF তারা যেতে চান বা যাচ্ছেন, সাকসেস রেটটা যদি একটু বলেন। আচ্ছা, সাকসেস রেট মানে কোনো ব্ল্যাঙ্কেট নাম্বার নয়, এখানে এটাকে পরিষ্কার করে বোঝা উচিত। কম বয়সী মহিলার সাকসেস রেট একরকম, বেশি বয়সী মহিলার সাকসেস রেট একরকম, যার ডিমের সংখ্যা কম তার একরকম সাকসেস রেট, যার ডিমের সংখ্যা বেশি তার একরকম সাকসেস রেট, যার হাজবেন্ডের স্পামের খুব প্রবলেম আছে তার একরকম সাকসেস রেট, যার প্রবলেম নেই তার একরকম সাকসেস রেট। এবং এই সাকসেস রেট বলতে আমরা কি বুঝি সেটাকে ভালো করে বুঝতে হবে। নাম্বার ওয়ান, যদি কম বয়সে IVF করা হয়, 35-এর কমে IVF করা হয়, তাহলে প্রেগনেন্সি রেট 40%-এর কাছাকাছি আমরা বলি।
10 জনের মধ্যে 4 জনের বাচ্চা হবে। যদি যত বয়স বাড়বে এই প্রেগন্যান্সি রেটটা কমবে, কমতে থাকবে। প্রেগন্যান্ট হওয়া মানে কিন্তু বাচ্চা হওয়া নয়, প্রেগন্যান্সি আসার পরে IVF হোক বা যে কোনো প্রেগন্যান্সি হোক না কেন 10% মিসক্যারেজ হয়। আমাদের জানা উচিত যে টেক হোম বেবি রেট, বাচ্চা নিয়ে কতজন বাড়ি যাচ্ছে। তো যদি 10% আমরা মাইনাস করি প্রেগন্যান্সি রেট থেকে, তাহলে আমাদের ওই টেক হোম বেবি রেট অ্যারাউন্ড 30% থেকে 40% হয়, ডিপেন্ড অফ দ্য বয়সের উপর নির্ভর করে। আর একটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ আমরা বলছি, তার মানে কিন্তু এই নয় যে আপনার ওপর ওই চান্স আর কি। যদি IVF আপনার পজিটিভ হয়, যদি বাচ্চা আসে তাহলে 100%, বাচ্চা না এলে এটা 0%, অল অ্যান্ড নান ল। হ্যাঁ, মাঝামাঝি কিছু পার্সেন্টেজ হয় না, যেটা আমরা বলি যে ওই মহিলার ওই বয়সে ওই স্বামীর ওই শুক্রাণু থাকলে 10 জনের IVF করলে কিরকম চান্স, ওই যে বড় অ্যামাউন্ট খরচা করছে তার আগে জানা উচিত। আমরা যখন টিভি ফ্রিজ কিনি, আমরা জিজ্ঞেস করি গ্যারেন্টি কতদিনের চলবে, এটা অনেকটা তাই রকম। তার মানে কিন্তু আমরা একবারও বলছি না যে আপনার প্রেগনেন্সি আসছে কি আসছে না, আমরা আসার সম্ভাবনাটা বলছি, ঠিক আছে। এবং এই প্রেগনেন্সিটা বড় কথা নয়, বাচ্চা হচ্ছে কিনা বড় কথা, তো সেইটা আপনাকে ভালো করে জানতে হবে। যদি আপনি কোনো ক্লিনিকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার কি সাকসেস রেট, আপনার বয়সে আপনার যে কারণে IVF হচ্ছে সেই কারণে ওই ক্লিনিকে কিরকম প্রেগনেন্সি রেট, সেটা ওরা অনেক কিছুর উপর, তার মানে এই সফলতাটা ডিপেন্ড করছে, একদম অনেক কিছুর উপরে নির্ভর করে। স্যার, আমি পরের যে প্রশ্নটাতে আসবো, অনেক কাপল, অনেক মহিলারই হয়তো এই প্রশ্নটা এখন মনে ঘুরছে, IVF এর জন্য কি কি মেনে চলবো বা IVF এ প্রেগন্যান্ট হলে কোন কোন দিকে সাবধান থাকবো, এই পুরো বিষয়টা জানবো একজন দর্শকের ফোন নিয়ে। নমস্কার, বলুন কে রয়েছেন? আপনি টিভি সাউন্ডটা মিউট করে চটপট প্রশ্নটা করুন প্লিজ। আমরা 1 বছর 6 মাস আগে IVF পদ্ধতিতে বেবি নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ নিয়েছিলাম। যে প্রেগন্যান্সি আসলো, সে মায়ের বয়স ছিল 62, কিন্তু বেবি আসার পরে যে টেস্ট গুলি হয় সেগুলি করার পরে দেখা গেল বেবির ওয়েটটা কম। আচ্ছা, বেবি ওয়েটটা বাড়ানোর জন্য কুচবিহারের বিশিষ্ট ডাক্তার হার্ট দেখার পরে ডাইট ওর ইঞ্জেকশন দেওয়ার পরে জলটা বেবির কমে গেল। কমে যাওয়ার পরে সেটাকে আবার বাড়িয়ে নেওয়ার জন্য ডাক্তার রাধাকান্ত পাল, উনি লোনোফিন ইঞ্জেকশন করার পরে আবার জলটা বেড়ে গেল। কিন্তু 7 মাস 15 দিন পরে ও সিজার করার প্রয়োজন হয়ে গেল, বললো আর রাখা যাবে না। যাই হোক, সিজার করলো, বেবিকে আর বাঁচাতে পারলো না। এখন সমস্যা হচ্ছে মায়ের তো বয়স বেশি, এখন আর নেওয়া যাবে না। কিন্তু ওই হার্টের ডাক্তারবাবু যিনি শিলিগুড়িতে আনন্দলোকে বসেন, উনি কুচবিহারেই আর কি টেস্ট করেছিলেন, ওই ডাইটরটা দেখা দেওয়ার পরে জলটা কমে গেল এবং দেবী বোধহয় ছটফট করে। খুবই দুঃখজনক ঘটনা। সুভাষ বাবু, আপনার প্রশ্নটা বলবেন প্লিজ। কিন্তু এখন এটার যে খরচ সেগুলি তো সব হয়ে গেছে, ডাক্তারবাবু যত সম্ভব চেষ্টা করেছিলেন। এখন এটা কি ক্রেতা সুরক্ষায় না? দেখুন, এই বিষয়টা নিয়ে আজকে আজকে আমাদের একেবারে না সুভাষ বাবু বোঝা গিয়েছে, ধন্যবাদ ফোন করার জন্য প্লিজ। আজকে যে বিষয়টা আমরা নিয়ে কথা বলছি, ট্রিটমেন্টটা নিয়ে কথা বলছি, এটা না হলে কি করা যাবে সেটা আপনি আপনার যে আইনজীবী আছেন আপনার পরিচিত বা এলাকায় তাদের সাথে প্লিজ একটু কথা বলুন, তারা নিশ্চয়ই আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। আমরা পরবর্তী দর্শক বন্ধুর কাছে চলে যাব। নমস্কার, বলুন কে রয়েছেন? আমি ফরাক্কা থেকে শফিকুল শেখ বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আমার ওয়াইফ 30 ইয়ার্স ওল্ড। তো ওর প্রথমে একটা আমাদের মানে গত সেশনে মানে গত বছরে আমার স্ত্রীর মানে ইকটোপিক প্রেগন্যান্সি হয়েছিল লেফট সাইডে। হ্যাঁ, সেটা আপনার অপারেশন করা হয়েছে। হ্যাঁ,
তো এর আগে আর একটা আমার বাচ্চা হয়েছিল যেটাকে মাথাতে জল ধরা বলছে। প্রশ্নটা বলুন প্লিজ তাড়াতাড়ি। বর্তমানে এসে আমি কি আমার বাচ্চা দিতে পারবো? আর নেক্সট বেবির জন্য ট্রাই করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওটা কি নেওয়া যাবে? স্যার ওনার ওয়াইফের যা কন্ডিশন তার উপরে উনি জানতে চাইছেন যে নেক্সট নিশ্চয়ই নেওয়া যাবে। সফিকুল বাবু, যেটা হচ্ছে যে অন্য টিউবটা যেটা রয়েছে এখনো, যেটা বাদ দেওয়া হয়নি এক্টপিকে, সেই টিউব যদি ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি আপনি বাচ্চা নিতে পারবেন। যেটা জানা উচিত যে একবার এক্টপিক প্রেগনেন্সি হলে 10% চান্স যে আবার এক্টপিক হতে পারে। তাই জন্য যদি ওনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় আপনাকে মানে সঙ্গে সঙ্গে ডাক্তার পরামর্শ নিতে হবে এবং খুব তাড়াতাড়ি আমরা স্ক্যান করে দেখব যে এই প্রেগনেন্সিটা জরায়ুর মধ্যে এসছে নাকি আবার এক্টপিক প্রেগনেন্সি হয়েছে। তার মানে কিন্তু আমি 10% চান্স অফ এক্টপিক মানে কিন্তু 90% 10 জনের কিন্তু জরায়ুর মধ্যেই এই প্রেগনেন্সিটা আসবে। তো এই সাবধানতাটা আপনাদেরকে নিতে হবে। একদম ধন্যবাদ ফোন করার জন্য। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন চটপট। হ্যাঁ স্যার, ওই যেটা বলছি যে এর আগে মানে ইক্টোপিক হওয়ার আগে আমার আরেকটা বাচ্চা হয়েছিল, হ্যাঁ মেনিনজিও মাইক্রোসিল যেটা হয় সেই অসুখটা হয়েছিল, তো তারপরে কি স্যার বাচ্চা নেওয়া যাবে? নিশ্চয়ই যাবে। মেনিঙ্গো মাইনোসিল যদি একবার হয় তার মানে এই নয় যে আবার ওটা হবে। যেটা হয় যদি একবার মেনিঙ্গো মাইনোসিল হয় আমরা ফোলিক অ্যাসিড নিতে বলি এবং যখন এই বাচ্চার অ্যানাটমি স্ক্যান করা হবে 20 সপ্তাহে তখন আমরা খুব ভালো করে দেখবো যে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না, বা আরেকটু আগে খুব ভালো জায়গা থেকে যখন 12-13 সপ্তাহ প্রেগনেন্সি চলবে ভালো জায়গা থেকে স্ক্যান করে দেখে নেওয়া উচিত যে বাচ্চার কোনো রকম সমস্যা আছে কি না। ধন্যবাদ ফোন করার জন্য শফিকুল বাবু। স্যার এবার যে যারা যে দম্পতি বা যে কাপল ভাবছেন বা যারা অলরেডি যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট IVF এর মাধ্যমে, কোন কোন দিক তাদের খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখা দরকার বা মেনে চলা উচিত, এবং ধূমপান ও এবং সঙ্গে মদ্যপান কতটা ক্ষতিকর, কি সাজেস্ট করবেন যেতে যেতে? আচ্ছা, লাইফস্টাইল সবসময় খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর কি, এবং IVF এর আগেও আমরা দেখে নিই যে তারা স্মোক করছে কি না বা মদ্যপান করছে কি না, সেক্ষেত্রে স্মোকিং বন্ধ করতে বলি। বিদেশে কিন্তু স্মোক করলে IVF করা হয় না। আচ্ছা, তো এখানে অত কড়াকড়ি হতে নিয়ম নেই, এবং ওজন ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার সব কন্ট্রোল করা আছে কিনা। IVF পদ্ধতিতে প্রেগনেন্সি যে কোনো নর্মাল প্রেগনেন্সির মতো মিসক্যারেজ রেট একই এবং বাচ্চার জন্মগত ত্রুটিও একই, 3% মতো, এটাতে বাড়ে না। তবে যেটা হয়ে থাকে IVF প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, প্রিটার্ম লেবার বা সময়ের আগে বাচ্চার জন্ম হতে পারে, কারণ অনেক সময় এটাতে মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি থাকে তার জন্য একটা প্রবলেম হতে পারে, এবং এই সব কমপ্লিকেশনস হয় বলে IVF পদ্ধতিতে আমরা সাবধানতা অবলম্বন করতে বলি। আর একটা হচ্ছে যে নর্মাল প্রেগনেন্সি যেরকম থাকে সেইভাবে যে বেশি বেড রেস্ট নিতে হবে বা বেশি ওষুধ খেতে হবে এরকম নয়। IVF প্রেগনেন্সিতে প্রথম 12 সপ্তাহ মতো আমরা কিছু হরমোনস দিই, তারপরে যখন প্ল্যাসেন্টাল ফাংশনস তৈরি হতে আরম্ভ করে তখন ওই ওষুধগুলোকে বন্ধ করে নর্মাল প্রেগনেন্সির মতোই আমরা চিকিৎসা করি। বাহ, অর্থাৎ এই বিষয়গুলো আমাদের একটু মেনে চলতে হবে। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন উর্মি দত্ত, ল্যাপ্রোস্কোপির জন্য কি হসপিটালাইজড হতে হয়, কদিন ভর্তি থাকতে হয়? ল্যাপ্রোস্কোপি যে ডেফিনেটলি হসপিটালে ভর্তি হতে হয়, এবং এটা ডিপেন্ড করছে কি ধরনের অপারেশন হবে। যদি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি সামান্য পেটের মধ্যে দেখে রাখা হয় টিউব ঠিক আছে কিনা, ইউট্রাস ওভারি ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনাকে একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়, সকালে ভর্তি করে আমরা বিকেলে ছেড়ে দিই। যদি কোনো রকম অপারেশন করতে হয় ল্যাপ্রোস্কোপি করে, সিস্ট বাদ দিতে হয় বা জরায়ু থেকে ফাইব্রয়েড বাদ দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো 2 দিন বা 3 দিন ভর্তি হতে হয়, এর বেশি ভর্তি হতে থাকে। স্যার অনেক ধন্যবাদ, সময় একদম শেষ। আরও একদিন এই রকমের অনুষ্ঠান আপনার সাথে আমরা করতে যাব, কারণ খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডক্টর ইন্দ্রনীল সাহা, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। আপনারাও সকলে ভালো থাকুন, স্যার যেগুলো বললেন ওগুলো মেনে চলুন, আতঙ্কিত নয়, সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।